बैरकपुर पुलिस कमिश्नरेट को मिली बड़ी कामयाबी। कॉल सेंटर में छापा मारने के बाद मुख्य मंडली का हुआ भंडाफोड़। जी हां, आपको बता दें, गुप्त सूत्रों से जानकारी मिलने के बाद बीते 18 अक्टूबर को खरदा थाने की पुलिस ने खरदा थाने के बलराम अस्पताल से सटे इलाके में एक कॉल सेंटर पर छापेमारी की थी। साथ ही साथ खरदा थाने की पुलिस ने वहां से 10 लोगों को गिरफ्तार भी किया था। और इस मामले की महत्ता को देखते हुए बैरकपुर पुलिस कमिश्नर आलोक राजौरिया ने इस कमिश्नरेट की खुफिया विभाग को इसकी जाँच सौंपी थी। फिर बैरकपुर पुलिस कमिश्नरेट के खुफिया विभाग ने जाँच के बाद 25 अक्टूबर को इस सिलसिले में एक और व्यक्ति को गिरफ्तार किया और उस गिरफ्तार व्यक्ति से पूछताछ कर अंतर्राष्ट्रीय वित्तीय धोखाधड़ी मंडली का पता लगा लिया गया है। उसके बाद 3 दिन पहले उत्तराखंड के देहरादून के एक 5 सितारा होटल से 5 और लोगों को गिरफ्तार किया गया। इन 6 लोगों को 14 दिनों की पुलिस हिरासत के अनुरोध के साथ शनिवार को बैरकपुर अदालत में भेजा गया और इस जांच में पुलिस ने आरोप लगाया है कि उन्होंने विदेश में बुजुर्गों को लालच देकर उनके कंप्यूटर सॉफ्टवेयर तक पहुंच बनाकर उनके खातों से हजारों करोड़ रुपए का गबन किया है। बैरकपुर पुलिस कमिश्नरेट के खुफिया प्रमुख श्री हरि पांडे ने कहा है कि वे 4 साल से खरदा से यह सिलसिला चला रहे हैं। तो 8 अक्टूबर खरदा थाना एक केस हुई जेखने एक इलिगल कॉल सेंटर धरा पड़े खरदा थाना टीम ही रेड कर सूत्र मार्फते खबर पे रेड कर एक रेड करेखने वा जरा कॉल सेंटर चला स्पॉट 10 जन के अरेस्ट कर अरेस्ट करार पर केसटा गुरुत्व भेबे सीपी साहेब एट डिडी के तदंत करते बोले डिडी बैरकपुर के तो तदंत कर সূত্রে যখন আমরা এগিয়ে যেছি তো পরে একটা 25 তারিখ আর একটা আমরা অ্যারেস্ট করি। ওর নাম হচ্ছে হরবাজ হাসান, যাকে 25 তারিখ অ্যারেস্ট করা হয়। তো সূত্রে জানা যায় যে এর মধ্যে অনেক লোক ইনভলভ আছে, যারা কত ধরুন 3-4 বছর ধরে এই কল সেন্টারটা চালাচ্ছিল। তো ওখানে ওই সূত্রে যারা মেন লোক ছিল সব এরিয়া থেকে পালিয়ে গেছিল। তো ডিডি টিম ওটা লেগে ওদেরকে 3 দিন আগে মানে আপনার উত্তরাখণ্ডে যে দেহরাদুন আছে দেহরাদুন থেকে একটা ভালো হোটেল মানে 4-5 সিতারা হোটেল থেকে ওদেরকে গ্রেফতার করেছে। এই 6 জন আছে আপনার পেছনে, ওদের নাম হচ্ছে সৈয়দ শাহবাজ হাসান, খরদার বাসিন্দা। হ্যাঁ, শাহবাজ হাসান। আচ্ছা, সোনু জয়সওয়াল, এ হচ্ছে খরদার বাড়ি। কৃষ্ণা কুমার সিং, এর বাড়ি টিটাগড়। অনিশ কুমার ঠাকুর, এর বাড়ি হচ্ছে খরদা। আর ফরহাদ হাসান, এর বাড়ি হচ্ছে খরদা। আর আরেকজন ধরা পড়েছে, সে হচ্ছে হর্ষ দিনানি, ওর বাড়ি হচ্ছে গরফা কলকাতা। হ্যাঁ, হর্ষ দিনানি গরফা কলকাতা। তো হ্যাঁ আসছে ওটা, তো এরা যে ধরা পড়েছে ওটা বেসিক্যালি যেটা এরা যে একটা আপনারা জেনেছেন রিসেন্টলি অনেকগুলো ইন্টারন্যাশনাল কল সেন্টার ধরা পড়েছে, যারা যেখানে ভিকটিমস হচ্ছে ইন্টারন্যাশনাল লোক মানে বাইরের লোক আউট অফ ইন্ডিয়া। এরা বেসিক্যালি যেটা প্রাইমারিলি এখন ইনভেস্টিগেশনে পাওয়া গেছে, ইউএস আর ক্যানাডার সিটিজেনদেরকে এরা মানে নিজের ভিকটিম এখান থেকে ভিকটিম বানিয়েছে বসে বসে। এজ গ্রুপ যারা সিনিয়র সিটিজেন আছে স্পেসিফিকলি, যাদের বয়স 65-70 এরম লোকজন, যাদের মানে খুব কম্পিউটার নিয়ে খুব এফিসিয়েন্সি নেই, সেরম লোককে এরা টার্গেট করে ওদেরকে এরা ভিকটিম বানিয়েছে। আর ওখান থেকে মানে আপনি বলতে পারেন এই পিরিয়ডে এরা কোটি কোটি টাকা ইনকাম করেছে। হ্যাঁ, এখানে যেটা আছে কি ধরুন যেটা কোনো লোক আছে ওনারা যেমন কম্পিউটারে আপনারা জানেন আমাদের কম্পিউটারে চালাতে গিয়ে বেসিক আমরা সফটওয়্যার লাগে বা অ্যান্টিভাইরাস লাগে বা ভিন্ন ভিন্ন জিনিস লাগে কম্পিউটারটা অপারেট করার জন্য। ওদেরকে একটা নিজেকে লুপে নিয়ে আর ওদের কম্পিউটার অ্যাক্সেস নিয়ে নেওয়া, যেটা আপনারা জানেন একটা এনি ডেস্ক অ্যাপ হয়, তো ওই অ্যাপের মাধ্যমে ওদের কম্পিউটার অ্যাক্সেস নিয়ে নেওয়া আর তারপরে ওখান থেকে সব তথ্যগুলো নিয়ে ওদের ব্যাংকিংগুলো ও টাকা ওইগুলো খালি করে দেওয়া অ্যাকাউন্টগুলো। তো ডিটেলসটা আপনাকে বেশি বলবো না, কারণ ওটা তদন্ত সাপেক্ষ আছে। তো বাট আজ ইনভেস্টিগেশন তো আপনারা জানেন কি জাস্ট এরা অ্যারেস্ট হয়ে আজকে কোর্টে প্রডিউস হবে। তো আমরা যখন পিসি নেবো ইনভেস্টিগেশন করবো তো আরও ফার্দার কী প্রোগ্রেস হচ্ছে জানাবো। ওটা কনভিন্স করার ব্যাপার আছে কি আপনার আপনার যে আপনার ধরুন
और उसको एंटीवायरस किनछन तो बोलबे कि एंटीवायरस अपना खराब होए गए कंप्यूटर चलछे ना एंटीवायरस अपना के करा जन में ओटा लॉग ओटा लिंक क्रिएट करबे ओटा लिंक पर क्लिक करले देन कंप्यूटर एक्सेस चले आसे এটা কি কম্পিউটারে কোনো পার্টন না ওই জানা না এখন অবধি পাওয়া যায়নি আমি যেটা বললাম ইওবি এই মডেল সফটওয়্যারটি পাওয়া যায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা সরিয়ে রাইট ফুল মানে মডেল সফটওয়্যার হ্যাঁ আমাদের ডাটা বেসিক্যালি তথ্যগুলো নিয়ে আমি টাকা তো আমি এখন ইউএস ও কানাডা সিটিজেন ধরে আমরা কি মোস্টলি ইউএস এ সিটিজেন অনেক বেশি আছে মানে আমরা এই মুহূর্তে বলে ওটাকে ইনভেস্টিগেশনটা কে করব না বাট এখানে আমি পরিমাণ আমরা অনেক বেশি পেয়েছি সেখানে বললাম আমি ভাবলাম কি একটা আমাদের পক্ষ থেকে একটা বড় সড়ো র্যাকেট ধরা পড়েছে সেখানে আপনাদেরকে জানানো উচিত মানে আপনি ধরুন এরা তিন চার বছর ধরে চলছে তো মানে কত কোটি হবে ওটা বলা মুশকিল হ্যাঁ আমরা ওটা বলে দেবো ওটাই আপনার ভিকটিম দেখুন যত ভিকটিমস আছে সব সব ফরেনার্স আছে ওনাদের ওনাদের সঙ্গে যোগাযোগ হ্যাঁ ওনাদেরকে হ্যাঁ ওনার ডলারে পে করছে আর ওনাদেরকে যোগাযোগ করা হচ্ছে ওই এজেন্সির সঙ্গে যোগাযোগ হচ্ছে ওদের যে কতজন পেয়েছে আমাদের না হলেও 70-80 জন ভিকটিম পেয়েছে মিনিমাম বলছি ওরা অনেক সংখ্যা অনেক বেশি এদের মধ্যে কতজন কারা দিয়ে আমি কতজন হয়েছে না ওটা এখন বলা যায় नंबर बैंकेट बुकिंग करने के लिए इस नंबर पर बुक करें 8100957669 पर आप बुकिंग कर सकते हैं।